হ্যালো গাইস কেমন আছেন সব আশা করি সবাই খুব ভালো আছেন র্যান্ডম ভিডিও চ্যানেল এর আমরা রাশিয়ান একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে সোলজার বয় মানে পিত্র যোদ্ধা বলতে পারেন আর কি আর এই সিনেমাতে আমরা দেখতে চলেছি ছয় বছরের একটা বাচ্চাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে আর মজা ব্যাপার হচ্ছে এই সিনেমাটি বাস্তব ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে নির্মিত করা হয়েছে আর পার্সোনালি এই সিনেমার যখন আমি হিন্দি এক্সপ্লেনটা দেখেছি তখন আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর আমার কাছে মনে হয়েছে আপনারা ওই সিনেমাটির কাহিনী অনেক পছন্দ করবেন তবে গাইস ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে বিজ্ঞাপনটি শেষ হলে মূল ভিডিওটি স্টার্ট হবে গাইস অনলাইনের মাধ্যমে জিপি ক্যাশ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এগারোশো টাকা বোনাস পাবেন এবং অনলাইন থেকে জিপি ক্যাশ অ্যাপ থেকে চোদ্দশো টাকা প্রতিদিন ফ্রিতে ইনকাম করে সেটা বিকাশে নিতে পারবেন আর জিপি ক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে জিপি ক্যাশ লিখে সার্চ দিতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকেও ডাউনলোড করে নিতে পারেন আর এই অ্যাপটিতে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করে আমেরিকা বা ইউএসএ কান্ট্রি সিলেক্ট করতে হবে আর তাছাড়া এই অ্যাপটিতে কিভাবে কাজ করবেন সেটা জানার জন্য ডিসক্রিপশন এবং কমেন্টে একটা টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে আর এই অ্যাপ থেকে আয়কৃত টাকা সরাসরি বিকাশ রকট এবং নগদে তুলতে পারবেন তো আর দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন জিপি ক্যাশ অ্যাপটি তো যাই হোক সিনেমার শুরুতে আমরা সিরোজা নামের একটা ছোট বাচ্চাকে দেখি যে গাছের ওপর বসেছিল আর সেখানে আমরা সিরোজার বড় ভাইকেও দেখি যার নাম ছিল পিটার আর সে মাছ ধরছিল আর অন্যদিকে তার মা কাপড় ধুচ্ছিল কিন্তু তখন হঠাৎ করে জার্মান ফাইটার প্লেন চলে আসে আর চারদিকে তছনছ করে দেয় আর এই পরিস্থিতিতে ফিরোজা তার গুলটি দিয়ে ওই প্লেনটি ধ্বংস করে ফেলে আর তখন দৃশ্যর পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই এটা আসলে ফিরোজার স্বপ্ন ছিল তো ঘুমের মধ্যে সে তার মাকে যে মা তুমি কোথায় আর তখন তার গেটে কেউ টোকা দেয় বা ধাক্কাধাক্কি করে আর তার চোখ খুলে যায় আর সে গিয়ে যখন গেট খুলে তখন তার প্রতিবেশী খালা আসে আর সে ফিরোজা কে দেখে বুক গেটে নেয় এবং বলে ঈশ্বরের কাছে অনেক সুক্রিয়া যে তুমি জীবিত আছো আর ফিরোজা তখন বলে আমার মা আর আমার বড় ভাই পিটার কোথায় গিয়েছে আর তখন সিরোজার আন্টি বলে শত্রুরা তোমার মা আর ভাইকে মেরে ফেলেছে এবং পুরো গ্রাম ধ্বংস করে ফেলছে আর তোমাকে জীবিত দেখে আমার অনেক ভালো লেগেছে আর তখনই তাদের বাড়ির বাইরে গুলি এবং বোমার শব্দ আসে মানে তাদের গ্রামে জার্মানরা অলরেডি হামলা করেছে তো তখন মহিলাটি সিরোজাকে বলে তুমি থেকে তাড়াতাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যাও আর তাকে জানালা দিয়ে বের করে দেয় এবং বলে নিজের জীবন বাঁচানোর জন্য জঙ্গলের দিকে শুধু দৌড়াতেই থাকো তো সিরোজাকে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ সেও সেখানে মারা যায় আমাদের গ্রাম দেখানো হয় যেখানে আমরা দেখি সব লোকদের পুড়িয়ে ফেলা হচ্ছে এবং চারদিকে হাহাকার লেগে গিয়েছে আর সব লোক নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটোছুটি করছে আর সেখানে আরেকদিকে সিরোজা না থেমে জঙ্গলে দৌড়াচ্ছে আর দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলে অনেক গভীরে চলে যায় আর কান্না করে তার মাকে ডাকে এবং বলে মা আমি হারিয়ে গিয়েছি তুমি কোথায় কোথায় প্লিজ ফিরে আসো আর হাঁটতে হাঁটতে সে এক সময় ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে সে নদীর পারে পানি খাচ্ছে আর তখন সেখানে কিছু জার্মান সৈনিক আসে আর শিরোজার শত্রুদের দেখে তাড়াতাড়ি একটা গাছের পেছনে শেখরের মধ্যে লুকিয়ে ফেলে কারণ জার্মান সৈনিকরা যদি তাকে দেখে ফেলে তাহলে তাকেও তার মা ভাইয়ের মতো মেরে ফেলবে আর এরপর জার্মান সৈনিক কিছুটা দূরে আগুন জ্বালায় আর তাদের খাবার গরম করে সেখানেই খেতে থাকে আর ওই মুহূর্তে সিরোজার কাছে একটা অজগর স্বাদ চলে আসে কিন্তু সিরোজা ভয় পায় না কারণ সে একটা সাহসী বাচ্চা আর সে তার মুখ বন্ধ করে রাখে যাতে শব্দ পায় না যায় তবে তারপর সে সাপ দেখে একটু হয়েও ভয় পাচ্ছিল কিন্তু সাহস নিয়ে সে অনেক শান্ত থাকে একটু শব্দ করে না যতক্ষণ না পর্যন্ত সৈনিকরা সেখান থেকে চলে না যায় আর তারপর সৈনিকরা চলে যাওয়ার পর শিরোজা তাদের বেঁচে যাওয়া খাবারের কাছে যায় আর সেখান থেকে একটা ক্যান নিয়ে জঙ্গলের দিকে চলে যায় কারণ কাল থেকে শিরোজা এখনো পর্যন্ত কিছুই খায়নি এবং তার এত ক্ষুদা লেগেছে যে সে জঙ্গলের পাতা খেতে শুরু করে আর এর কিছুক্ষণ পর অনেক অন্ধকার হয়ে যায় কিন্তু শিরোজা থামে না সে সামনের দিকে যেতেই থাকে আর তখন জার্মানরা সেই জঙ্গল আক্রমণ করে এবং বিমান অনেক বোম ব্লাস্ট করতে থাকে আর একটা বোমের ঝাটকায় শিরোজা অনেক দূরে গিয়ে পরে এবং অনেক ভয় পেয়ে যায় আর ওই মুহূর্তে তার মনে হয় আশেপাশে কেউ রয়েছে সেজন্য সে একটা লাঠি হাতে নেয় আর জোরে জোরে বলতে থাকে আমার কাছে ভুলে আসার চেষ্টা করো না আমার কাছে কিন্তু রাইফেল আছে আর তারপর আরো বলে আমি তোমাদেরকে ভয় পাই না আর এটা থেকে আমরা বুঝতে পারি সিরোজা সাহসী হওয়ার সাথে সাথে অনেক স্মার্ট বা চালাকো তো এরপর সিরোজা সেখান থেকে নিজের জীবন বাঁচিয়ে অনেক দূর চলে আসে এবং সেখানেই ঘুমিয়ে পরে আর ঘুমের মধ্যে সে তার মা ভাইকে স্বপ্ন দেখে যেখানে তারা তিনজনে অনেক খুশি ছিল আর সেই সময় সেখানে বৃষ্টি হয় যার কারণে তার চোখ খুলে যায় আর অলরেডি সিরোজা অনেক দুর্বল হয়ে গিয়েছে কারণ দুদিন ধরে সে কিছুই খায়নি আর এখানে ঠান্ডা অনেক বেশি তো সিরোজা সেখানে আবার পরে ঘুমিয়ে যায় তো কিছুক্ষণ পর সেখানে কিছু লোক আসে যারা সিরোজা কে তুলে নিয়ে চলে যায় আর এখান থেকে দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা একটা একটা রাশিয়ান ক্যাম্প দেখি যেখানে কমান্ডার শত্রুদের চাল সম্পর্কে বলছে তো সেই সময় সেখানে একজন সৈনিক আসে আর তার কলে সিরোজা ছিল আসলে যে লোকেরা সিরোজাকে বাঁচিয়েছে তারা রাশিয়ান আর্মিদের সৈনিক ছিল যারা তাকে সরাসরি ক্যাম্পে নিয়ে এসেছে তো কমান্ডার সিরোজাকে তার নাম জিজ্ঞেস করে যার উত্তরে সে তার নাম বলে আর তারপর কমান্ডারের সাথে হাত মেলায় মানে ছোট হলো একটা বড় মানুষের মতো ভাব করে আর তারপর যখন সিরোজাকে পরিবারের কথা জিজ্ঞেস করা হয় তখন সিরোজা বলে তার খালা বলেছে শত্রুরা তার মা এবং ভাইকে মেরে ফেলেছে এটা বলে সে কান্না করতে থাকে আর তখন কমান্ডার এবং সৈনিকেরা তাকে শান্ত করে আর কমান্ডার বলে তুমি সাহসী না সাহসী লোকেরা কখনো কান্না করে না আর এরপর সিরোজাকে খাওয়ার জন্য অনেক ভালো খাবার এনে দেওয়া হয় আর তাকে চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করা হয় আর এরপর হসপিটালেও রাখা হয় তো হসপিটালে ক্যাথিয়া নামে একজন নার্স ছিল যে আহত সৈনিকদের চিকিৎসা করতো তো ক্যাথিয়ার সিরোজাকে দেখে অনেক মায়া লাগে এবং সে তাকে বাচ্চার মতো লালন পালন করতে থাকে এবং সব সময় তার থাকে এবং খেয়াল রাখে আর সেখানে ক্যাম্পে যত লোক ছিল তারা সিরোজের সাথে অনেক মিশে যায় আর দিন দিন সিরোজের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মানে সবাই তারা হাসির একটা করতে থাকে সিরোজের সাথে এছাড়াও কমান্ডার ও সিরোজের মায়ে পড়ে যায় তো একদিন যখন কমান্ডার সিরোজার সাথে দেখা করতে যায় তখন সিরোজা তাকে বন্দুক দেখাতে বলে আর তার কথা শুনে কমান্ডার বন্দুক সম্পর্কে সব সিরোজাকে বলে আর সিরোজার সাথে দেখা করার পর সে যখন বাইরে আসে তখন তার সাথে ক্যাথিয়ার দেখা হয় আর ক্যাথিয়া কমান্ডার কে বলে সিরোজাকে এই ক্যাম্পে এসে রেখে দিতে চায় আসলে কমান্ডার সিরোজাকে অনাথ আশ্রমে বা এতিমখানাতে পাঠাতে যাচ্ছে কারণ সে মনে করে যুদ্ধের এরকম একটা ক্যাম্পে থাকা একটা বাচ্চার জন্য খুবই বিপজ্জনক কিন্তু ক্যাথিয়া সিরোজাকে অনাথ আশ্রমে পাঠাতে চায় না কারণ ও ওকে অনেক ভালোবেসে ফেলেছে এবং তার নিজের কাছে রাখতে চায় কিন্তু কমান্ডার তার কথা শোনে না কারণ যেমন বলেছি এটা যুদ্ধের সময় এখানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তো একটা বাচ্চার জন্য এই জায়গা মোটেও নিরাপদ নয় তো এর পরের দিন সিরোজের কাছে কিছু সৈনিক আসে যারা তার সাথে অনেক হাসি ঠাট্টা করে এবং এই দৃশ্যে আমরা বুঝতে পারি যে এই ক্যাম্পের সব লোক এই বাচ্চার সাথে কতটা মিশে গিয়েছে এবং সেখানে থাকা কোনো সৈনিক চায় না সিরোজা অনাথ আশ্রমে যায় তো সেই রাতে অন্য একটা নার্সের সাথে সিরোজাকে নিয়ে কথা বলে মানে কমান্ডার যে তাকে অনাথ আশ্রমে পাঠাতে চায় এই ব্যাপারটি তার মোটেও ভালো লাগেনি তো পরের দিন রাশিয়ান একজন অফিসার ও কমান্ডের কাছে যায় এবং সুপারিশ করে সিরোজাকে প্লিজ আমাদের ক্যাম্পে থেকে থেকে সরাবেন না কিন্তু কমান্ডার উল্টো তাকে বকা দিয়ে সেখান তাড়িয়ে দেয় আর তখনই সেই জায়গাতে জার্মান আর্মিদের ট্যাঙ্ক চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে কিন্তু কমান্ডার এবং তার সৈনিকরা অনেক সাহসের সাথে তাদের মোকাবেলা করে এবং ফাইনালি ওদের প্রতিহত করতে সমর্থ হয় তো এর কিছুদিন পর সেই সময় চলে আসে যখন সিরোজাকে অনাথ আশ্রমে যেতে হবে আর কাথিয়া তাকে কমান্ডারের কাছে নিয়ে আসে এবং তাকে সেখানে দিয়ে চলে যায় এবং কিছুই বলে না কাথিয়া কারণ সিরোজাকে সে নিজের কাছ থেকে দূরে যেতে দেখতে পারবে না বা সহ্য করতে পারবে না তো এরপর কমান্ডারের সাথে বসে এবং তার সাথে কথা কমান্ডার ও চোখের দিকে তাকাতে না যেন তার কাছেই থাকে দূরে চলে না যায় আর তখন সিরোজাকে সে একটা কাঠের খেলনা বন্দুক উপহার দেয় যেটা পেয়ে সিরোজা অনেক খুশি হয় খুশিতে কান্না করে কমান্ডারকে জড়িয়ে ধরে আর এতে কমান্ডারের মনে একেবারে গুলে যায় এবং সে ইমোশনাল হয়ে যায় আর কমান্ডার সিরোজাকে বলে তুমি কি আমার ছেলে হবে এটা শুনে সিরোজা হাসতে হাসতে হ্যাঁ বলে দেয় আর এরপর কমান্ডার অনাথ আশ্রম থেকে যে চিঠি এসেছিল সেটা ছিঁড়ে ফেলে কারণ এখন থেকে সিরোজা সবসময় কমান্ডার সাথে আর এই খবর যখন পুরো ক্যাম্পে ছড়িয়ে তখন সবাই অনেক খুশি হয় আর রাতে এবং তার সাথীরা মিলে সিরোজার জন্য একটা আর্মি পোশাক তৈরি করে তো সব সৈন্যরা নিজেদের পোশাক নিয়ে আসে আর বলে যে এটা এভাবে ছোট করতে হবে এবং কাথিয়া সিরোজার জন্য জুতাও নিয়ে আসে যেটাও ছোট করা হয় তো পরের দিন সিরোজা যখন ঘুম থেকে ওঠে কমান্ডার তাকে আর্মিদের পোশাক দেয় যেটা পেয়ে সে অনেক খুশি হয় আর পোশাক পরে সে সবাইকে দেখা আর সব সৈন্যরা তাকে স্যালুট করে এবং পুরো ক্যাম্পে খুশি ছড়িয়ে পড়ে কিন্তু তখন জার্মান ফাইটার প্লেন চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে যার কারণে অনেক সৈনিক আহত হয় এবং অনেকে যায় আর পুরো ক্যাম্পে হাহাকার ছড়িয়ে পড়ে আর তখন চায় আহত সৈনিকদের সাহায্য করতে কিন্তু কেউ তার কথা না কারণ সিরিয়াস একটা মুভমেন্ট চলছে তো এর জন্য সে দৌড়াতে দৌড়াতে আহত সৈনিকদের তাবুতে যায় আর সেখানে গিয়ে সে তাদের পানি খাওয়াতে থাকে তো তখন একজন সৈনিক যে তার দুটো চোখে হারিয়েছে সে সিরোজাকে বলে আমার বাড়ি থেকে একটা চিঠি এসেছে তুমি কি সেটা আমাকে পড়ে শোনাবে সিরোজা বলে হ্যাঁ আমি অবশ্যই পড়বো দিয়ে বলে সেই চিঠি পড়তে শুরু করে আর সে বলে তোমার পরিবার তোমাকে অনেক ভালোবাসে এবং তারা তোমাকে অনেক মিস করছে আর তোমার যে গরু রয়েছে সেটা এখন অনেক বেশি দুধ দেয় আর তখন সৈনিকটি বলে বাট আমাদের তো কখনোই গরু ছিল না এখনো গরু নেই আর তখন তার পাশে শুয়ে থাকা আরেকটা অসুস্থ সৈনিক বলে তুমি মেনে নাও না তোমার কাছে একটা গরু আছে ও যেটা পড়ছে সেটা তুমি শুনতে থাকো আর তারপর সব সৈনিক সিরোজার কথা শুনতে থাকে আর এরপর সিরোজা তাকে এমন এমন কথা বলে যেগুলো চিঠিতে লেখাই হয়নি বা বাস্তবই নয় অ্যাকচুয়ালি সিরোজার বয়স মাত্র ছয় বছর সে ভালো মতো পড়তেও যায় না কিন্তু সে কারো মন ভাঙতে চায় না এই জন্য তার মনে যেটা ভালো লেগেছে মানে যেটা বললে ওই সৈনিকটি খুশি হবে সেটাই সে বলেছে তো ওর এরকম কথা শুনে সেখানকার সবগুলো আহত সৈনিক কিছুক্ষণের জন্য নিজেদের ব্যথা ভুলে যায় আর পরের দৃশ্যে আমরা দেখি কাথিয়ার আর একসাথে বসে আছে আর সেখানে কমান্ডার চলে আসে আর সে কাথিয়াকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না কারণ ততক্ষণে সিরোজা উঠে গিয়েছে আসলে কাথিয়ার আর কমান্ডার দুজনই একজন আরেকজনকে পছন্দ করে কিন্তু আজ পর্যন্ত তারা এই কথা কেউ কাউকে বলতে পারেনি তো আজকেও সে কাজে ব্যর্থ হয় মানে কমান্ডার যখনই কাথিয়াকে তার ভালোবাসার কথা বলতে যায় তখনই তার ভিতর থেকে শব্দ বন্ধ হয়ে যায় তো এরপর আমরা সিরোজাকে শেভিং করতে দেখি আর তাকে সেভিং করতে দেখে সেখানকার সব সৈনিক তাকে নিয়ে অনেক মজা করে তারা বলে তুমি কি প্রেম করতে যাচ্ছ নাকি বা ডেটে যাচ্ছ নাকি তখন সিরোজা বলে সৈনিকরা কখনো ডেটে যায় না আর এটা শুনে সৈনিকরা তাকে জানায় আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি সোলজার আর কমান্ডাররা মিটিং করছে আর তখন সেখানে সিরোজা চলে আসে এবং সে একটা প্রাপ্তবয়স্ক সৈনিকের মতো কমান্ডার স্যালুট দেয় এবং জিজ্ঞেস করে আমার কি কোনো কাজ আছে স্যার যার উত্তরে কমান্ডার তাকে একটা কাজ দেয় সেই কাজটা ছিল সৈনিকদের বাড়ি থেকে যে চিঠিগুলো আসে সেগুলো ওই সব সৈনিক সৈনিকদের পৌঁছে দেওয়া এরপর কমান্ডার সিরোজার চেহারা একটা কাটা দাগ দেখে যেটা দেখে তাকে জিজ্ঞেস করে তোমার এখানে কি হয়েছে সিরোজা বলে সেভ করার সময় হয়তো কেটে গিয়েছে আসলে ওই জায়গাটিতে কমান্ডারও কেটে গিয়েছিল এবং সিরোজাও কমান্ডারের মতো ওই জায়গাটি কাটে এবং কমান্ডারের মতো অ্যাক্টিং করে মানে পুরোপুরি কমান্ডার কে নকল করছিল তো এটা দেখে সেখানে যত সৈনিক ছিল সবাই খুব হাসে আর তারপর সিরোজা খুব ভালো করে সকল সৈন্যদের বাড়ি থেকে আসা চিঠিগুলো দেয় আর তার সাথে সাথে ড্যান্সও করে এবং সবাই অনেক হাসায় তো এই কাজ করার পর সিরোজা দূরবিনদের সেখান থেকে চলে যায় জঙ্গলের দিকে তো এই দূরবিন বাকি সৈন্যরা তাকে দিয়ে উপহার হিসেবে তো তখন সে দূরবীন দিয়ে দেখে ঘাসের ভেতরে একটা লোকের পা পড়ে আছে তো সে তাড়াতাড়ি সেই কথা সৈনিকদের বলে আর সৈনিক এই কথা শুনে ঘাসের কাছে যায় আর সেখানে পৌঁছানোর পর তারা জার্মান গোয়েন্দা দেখতে পায় আর তাদেরকে ধরে ফেলে রাশিয়ান সৈন্যরা এই ঘটনার পর সিরোজা বাহাদুরি সম্মান পায় এবং কমান্ডার এর চোখে সে একজন ভালো সৈনিক হয়ে যায় আর সেই রাতেই কমান্ডার এর কাছে সিরোজার অ্যাডাপশন লেটার আসে মানে অফিসিয়ালি বা সরকারি আইন অনুযায়ী কমান্ডার এখন সিরোজার বাবা মানে সে অ্যাপ্লাই করেছিল বাবা হওয়ার সেটা অ্যাপ্রুভ হয়েছে তো এই কারণে খুশি হয়ে সিরোজা কমান্ডার কে নিয়ে কাথিয়ার কাছে যায় কিন্তু সে

কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই সৈনিক আহত হয়ে যায় আর তাকে আহত দেখে সিরোজা তাকে বলে তুমি আমাকে বলো কিভাবে তার ঠিক করতে হয় কিন্তু সৈনিক তখন তাকে দ্রুত ফিরে যেতে বলে কিন্তু সিরোজা তার কথা শুনে না আর এরপর সৈনিক তাকে বলে এই দুই তার জোড়া দিলেই কানেকশন ঠিক হয়ে যাবে এরপর দুই তার জোড়া লাগায় যার কারণে টেলিফোনের লাইন ঠিক হয় আর সিরোজা আরেকবার প্রণ করে দেয় সে একটা সাহসী বাচ্চা তো এরপর সিরোজা দৌড়ে কাথিয়ার কাছে আসে এবং বলে কমান্ডার কিছু খেতে পারছে না ঘুমাতেও পারছে না ও খুব অসুস্থ তো কাথিয়া ঘাবড়ে যায় এবং দৌড়িয়ে কমান্ডারের কাছে আসে এবং পাগলের মতো করতে থাকে মানে কাথিয়া কমান্ডারকে ভালোবাসে কিন্তু সে এসে দেখে কমান্ডার একদম ঠিক রয়েছে আসলে এটা সিরোজা ইচ্ছে করেছে যাতে কমান্ডার আর কাথিয়াকে একসাথে করতে পারে এবং দুজনের সম্পর্ক এগুতে পারে তো এর কিছুক্ষণ পরে ক্যাম্পে দুটো কুকুর আসে যার পেছনে একটা কাঠের গাড়ি লাগানো ছিল তো সিরোজা মজা করে সেই কাঠের গাড়িতে বসে পড়ে আর তারপর কুকুরগুলো দৌড়াতে থাকে তো দৌড়াতে দৌড়াতে কুকুরগুলো মাইনের দিকে যেতে থাকে মাইন মানে হচ্ছে মাটির নিচে এক ধরনের বোম্পুতে রাখা হয় সেটার উপর দিয়ে গেলেই ব্রাস্ট হবে তো এটা দেখে সৈনিকরা ভয় পেয়ে যায় এবং সিরোজার পেছনে দৌড় লাগায় তাকে বাঁচানোর জন্য কিন্তু মাইনের সাথে ধাক্কা লাগার আগেই সৈনিকরা সিরোজাকে থামিয়ে নেয় আর এদিকে কমান্ডার কাথিয়ার পেছনে যায় এবং তাকে থামিয়ে নিজের মনের কথা বলে দেয় তবে এখানে কমান্ডার কাথিয়াকে প্রবোষ্টা করে এভাবে তুমি কি সিরোচের মা হবে আর এর উত্তরে কাথিয়া বলে হ্যাঁ হতে চাই মানে ফাইনালি দুজনের মধ্যে সম্পর্ক হয় তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি সব সৈন্যরা অন্য একটা ক্যাম্পে চলে যাচ্ছে কারণ তারা অর্ডার পেয়েছে অনেক জায়গায় যুদ্ধ করতে হবে তো তাদের মধ্যে সিরোজাও ছিল কিন্তু রাস্তার মাঝখানে জার্মানরা তাদের উপর আক্রমণ করে এবং কমান্ডারের যে গাড়ি ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় যার কারণে অনেক সৈনিক আহত হয় কিন্তু কয়েকজন কোনো মতে বেঁচে যায় আর তারপর সব লোক অন্য ক্যাম্পে পৌঁছায় সেখানে কমান্ডার এর সিনিয়র অফিসার যিনি একজন জেনারেল ছিল তার সাথে কথা বলছিলেন আর সেখানে সিরোজা আসে এবং সে জেনারেল কে স্যালিউট করে আর জেনারেল ও তাকে দেখে স্যালুট করে আর তখন সিরোজা কমান্ডার কে জিজ্ঞেস করে আজকে কি আমার কোনো মিশন আছে তখন কমান্ডার বলে সকল সৈনিকদের লাইনে দাঁড়া করাও যাদের জুতা ছিঁড়ে গিয়েছে যাদের সাপ্লাই বা খাদ্য শেষ হয়ে গিয়েছে তাদের নাম লিখে নিয়ে আসো তো সিরোজা এমনটাই করে আর সবার লিস্ট লিখে জেনারেল কে দেয় আর তার সাথে সাথে জেনারেল কে বলে আপনি আমার বাবা আর কাথিয়ার বিয়ের জন্য প্লিজ পারমিশন দিন যার উত্তরে জেনারেল এবং কমান্ডার দুজন অনেক হাসে আর তারপর সিরোজাকে একজন সৈনিকের মতো ব্যাস দেওয়া হয় বা সম্মাননা করা হয় আর এতে সবাই অনেক খুশি হয় আর এই পুরো ক্যাম্পে খুশি ছড়িয়ে পড়ে কিন্তু সেরাতেই ক্যাম্পে একটা বড় ধরনের আক্রমণ হয় মানে পর্যন্ত যতগুলো আক্রমণ হয়েছে তার সে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ছিল এটি তো সিরোজা তখন তার বাবাকে খুঁজছে কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পায় না আর তারপর একটা সৈনিকের কাছে যায় এবং তাকে বলে আমার বাবাকে বাঁচাও আর ওই সৈনিকটি সিরোজাকে জড়িয়ে ধরে আর তারপর আমাদের খুব নৃশংস কিছু জিনিস দেখানো হয় মানে ওটা আসলে এক্সপ্লেন করা পসিবল না একটা যুদ্ধের রেজাল্ট কতখানি ভয়ঙ্কর হতে পারে সেরকম কিছু দেখানো হয় তো আক্রমণ শেষে পরের দিন যখন সব ঠিক হয়ে যায় তখন সিরোজা কমান্ডারের সাথে দেখা করতে আসে আর বাবারই অবস্থা দেখে সিরোজা কান্না করতে থাকে আর তখন কমান্ডার বা বাবা বলে সাহসীরা কখনো কাঁদে না এরপর কমান্ডার ঠিক হয় আর তারপর আমরা দেখি সিরোজা কমান্ডার এবং কাথিয়া সারা জীবনের জন্য একসাথে হয়ে যায় মানে তারা পুরো একটা ফ্যামিলি তো কাহিনী শেষে আমাদের বলা হয় সাতাশ এপ্রিল দুই সালের পর থেকে সিরোজা সব সময় এই আর্মিদের সাথেই থাকে এবং সে রাশিয়ান আর্মিদের সাথে এই যুদ্ধে পোল্যান্ড এবং জার্মানি পর্যন্ত গিয়েছিল আর এখানেই কাহিনী শেষ হয়ে যায় একচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম একটা বাচ্চা রাশিয়ান আর্মিরা খুঁজে পেয়েছিল আর সেই ঘটনার উপরে এই অসাধারণ সিনেমাটি নির্মিত হয়েছে এবং র্যান্ডম ভিডিও চ্যানেলে আমি অনেক সিনেমা এক্সপ্লেন করেছি এই সিনেমাটি তাদের মধ্যে অন্যতম একটা বেস্ট সিনেমা ছিল আর আপনাদের কাছে যদি এরকম কোন সিনেমার সাজেশন থাকে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা সেগুলো লিস্ট করে রাখবো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ